হেরাই গল এটা সাহসী কণ্ঠ। দুর্নীতির হকে মাত মতা সেই স্পষ্টবাদী নির্ভীক ব্যক্তিত্ব নোহোৱা হল চিরকালের বাবে। শারীরিক অসুস্থতার আগত হার মানিলে সদা সক্রিয় ব্যক্তিগৰাকীয়ে হৃদরোগত আক্রান্ত হয়ে এটা সপ্তাহ গুয়াহাটী চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালত চিকিৎসাধীন হয়ে থাকার অন্তত 18 আগস্টর নিশা শেষ নিশ্বাস ত্যাগ করলে কটন বিশ্ববিদ্যালয়ের ইংরাজী বিষয়ের প্রাক্তন অধ্যাপক তথা বিশিষ্ট শিক্ষাবিদ দেবেন দত্তই। এয়া তেওঁর সুন্দরপুরের বাসগৃহর দৃশ্য। জিএমসি এইচর পর অনার পিছত নিজের মরমর ঘরখনত চিরকালের বাবে হয়ে থাকা অবস্থাত এয়া দেবেন দত্ত। গুণমুগ্ধ শুভাকাঙ্ক্ষীয়ে বাসগৃহতে শেষ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করিলে প্রয়াত শিক্ষাবিদগৰাকীক। কিছু সময় বাসগৃহত রখার পিছত তেওঁর নশ্বর দেহ লৈ যোৱা হয় কটন বিশ্ববিদ্যালয়লৈ। শিক্ষামন্ত্রী রনুজ পেগু, শিক্ষা উপদেষ্টা ননীগোপাল মহন্তর উপস্থিতিত কটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সমাজ ছাত্র ছাত্রীয়ে শেষ শ্রদ্ধাঞ্জলি জানালে প্রয়াত শিক্ষাবিদগৰাকীক। সমাজখনের প্রতি তেখেতর বা বিভিন্ন অসমৰ ইস্যুবিলাকর তেখেত উদ্বিগ্ন আছিল কারণে তেখেতে মত প্রকাশ করেছিল। ইংরাজি আর অসমীয়া ভাষা এই দুইটা ভাষার বর্ণাশুদ্ধি, শুদ্ধ বাক্য গাঁথনি, কথন শৈলী, ইয়ার উপর তেখেত খুব কনসার্ন এজন ব্যক্তি আছিল আর কথাবিলাক শুধরাই দিছিল। মই খুব বহুদিন আগতে তেখেতক লগ পাইছিলো আর তেখেতৰ পৰা বহুখিনি কথা শিকার সুযোগ পাইছিলো। একজন মনীষী আজি আমার মাজের বিদায় লৈছে, তেখেতক আত্মার মই চিরশান্তি কামনা করছো। আর ময়ো এজন সচেতন ব্যক্তি যে ভাষা শুদ্ধক লিখিব লাগে, কব লাগে, জানিব লাগে। তার পিছতে তেওঁ নশ্বর দেহ লৈ যোৱা হয় নবগ্রহ শ্মশানলৈ। নবগ্রহতে সমাপন করা হয় শেষকৃত্য। পুত্র বুয়ারী জি জোয়াইক এখার মাত দিবলৈ নবগ্রহ শ্মশানত উপস্থিত হল মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া, অখিল গগৈ, আব্দুল খালেক, হাইদর হুসেন, প্রাঞ্জল শইকীয়াকে ধরে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বহুকেইগৰাকী বিশিষ্ট লোক তথা শুভাকাঙ্ক্ষী। বহু সময় এনেকুৱা ভাষা সম্পর্ক বিতর্কর সদায় সমাধানের সূত্র আছিল দেবেন দত্ত স্যার। আর আজি মই ভাবো যে জাতিটোর ডাঙর ক্ষতি এটা হল। আর এই মুহূর্তত আমি অসম সরকার তথা মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার হয়ে আহি ইয়াত শোকসন্তপ্ত পরিয়ালবর্গলৈ সমবেদনা জ্ঞাপন করছো আর আশা রাখিছো যে তেখেতর বিদেহী আত্মা স্বর্গত বাস করক। আর এই ক্ষতিটো আমি কোনোদিনেই পূরণ করব নোৱাৰো। দেবেন দত্ত স্যার, আপনাদের সকলে জানে জাতীয় জীবনের এজন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব স্যার। মোর মানে গোটেই রাজনৈতিক জীবনের প্রথম যাক কাম কাজ আরম্ভ হয়েছিল সেই গোটেই কাম কাজবিলাকৰ প্রথম যাক গুরু আসে রাজনৈতিক কাম কাজবিলাকৰ, বিশেষ সামাজিক কাম কাজবিলাকৰ, সেই গোটেইবিলাকৰ ভিতর স্যার এজন আছিল। মই খবরটো দেরিকে পালো, পায়ে আসলতে আচরিতে হয়ে গলো, গভীরভাবে মর্মাহত হয়েছো আর স্যারলৈ গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছো। আশা করছো যে গোটেই জীবন অসমীয় জাতিয়ে দেবেন দত্ত স্যারক মনত রাখি। পিতৃক শেষ বিদায় জানাই আবেগিক কন্যা। ঠিকই আছিলে, হসপিটালের পর ডিসচার্জ করার কথা আসলে ঘপককে হয়ে গেল, গতি এতালেক আমি ভালকে বুঝিয়ে পো নাই কি হল আসলতে। আজি বাকালে ঘরলে নিয়ার কথা চলি আসলে, আগদিনালেকে ভাল আছে বলে সুস্থ হয়ে আসিল বলে গম পাওয়া গেছে। মুহূর্তলেকে ঠিকই আসলে, হয় আগদিনা বলেও নয় কথা পাতি আসলে কালি রাতিলেকে, গতি কি হল আমিও এতালেক বুঝিয়ে পো নাই ভালদরে। ক্যামেরাত সঞ্জয় বরার সহযোগত মৌসুমী শর্মা বরুয়ার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।